চলছে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ। কানপুরে চলছে ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ। যদিও বৃষ্টির জন্য দুই দিন খেলা হয়নি, এর মধ্যেই ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবসর ঘোষণা করে দেওয়ার জন্য বাংলাদেশ দলে নেই সাকিব আল হাসান, তাকে বাদ দিয়েই 15 জন সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রায় 14 মাস পর টি টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এছাড়া দলে রাখা হয়েছে পারভেজ হোসেন ইমন এবং রাকিবুল হাসানকে। নাজিমুল হোসেন শান্তর কাঁধেই থাকছে দলের দায়িত্ব। দলের ভারসাম্য রক্ষার জন্য দলে রয়েছেন অভিজ্ঞ মোহাম্মদুল্লাহ রিয়াদ। বোলিং বিভাগেও ভারসাম্য রেখেছে বাংলাদেশ। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার শরীফুল ইসলাম। এছাড়া সঙ্গে আছেন তাসকিন, সাকিব, মুস্তাফিজরা। ভারত বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে 6 অক্টোবর গোয়ালিয়রে। অক্টোবরের 9 তারিখে দিল্লিতে হবে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ। অক্টোবরের 12 তারিখে হায়দ্রাবাদে হবে সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচ। এবারে দেখে নিই ভারত বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে কারা সুযোগ পেলেন। নাজিবুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান। ভারত বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজে কারা জিতবে বলে তোমাদের মনে হয় কমেন্ট করো।